হয়ে যায় রেকর্ড হলে, তারপর পরে তোমরা হচ্ছে ভিডিওটা নিয়ে নিলে। হ্যাঁ শুরু করো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সম্মানিত সাদিয়া তাসনিম মিস এবং উপস্থিত সকল শিক্ষার্থী বন্ধুদের, আমার উপস্থাপনার বিষয়টি হলো নির্বাচন কমিশনার বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকশন ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এই বাক্যটিকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে এর অর্থ দাঁড়ায় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো নির্বাচন, এবং এই নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন পরিচালনাকারী সংস্থার প্রয়োজন হয়, আর সেই সংস্থাটি হলো নির্বাচন কমিশন। সুতরাং প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হয় তা হলো এই নির্বাচন কমিশন আসলে কি। এটি একটি এমন স্বাধীন সাংবিধানিক সংস্থা যেটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটি কোন ধরনের নির্বাচন পরিচালনা করে থাকে। এই প্রশ্নের উত্তরে বলা যায়, এটি জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে। বাংলাদেশের এমন একটি নির্বাচন কমিশন আছে যেটি বাংলাদেশে সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য পর্যায়ে নির্বাচন পরিচালনা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের অনুচ্ছেদে যেসব ধারা আছে তার মধ্যে 118 ধারার আওতায় গঠন করা হয় বাংলাদেশ নির্বাচন কমিশন। এটি 1972 সালে 7ই জুলাই ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচন ভবনে গঠন করা হয়। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি সেটি হলো এই নির্বাচন কমিশন পরিচালনা করেন কারা। বর্তমানে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অর্থ হলো রাষ্ট্রপতি যাকে মনোনয়ন করেছেন বা মনসম্মতি দিয়েছেন, এবং 4 জন নির্বাচন কমিশনার নিয়ে 5 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনের যেই সদস্য, এই বোর্ডের সদস্যরা যারা আছে তাদেরকে। প্রথমে যিনি আসেন তিনি হলো প্রধান নির্বাচন কমিশনার এবং বোর্ডের চেয়ারম্যান কে এম নুরুল হুদা। তারপরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তারপরে আছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, এবং সর্বশেষে আছে নির্বাচন কমিশনার কবিতা খানম। এই সদস্যদের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে 5 বছর পর্যন্ত। এই বোর্ডের সদস্যরা নির্বাচন পরিচালনা করেন, এবং এছাড়া নির্বাচন কমিশনের অন্যান্য যারা কর্মচারী এবং কর্মকর্তাগণ আছে তারা পরবর্তীতে নির্বাচনের যাবতীয় কাজগুলো সম্পাদনা করেন। আমার উপস্থাপনা আজ এতটুকু। সম্মানিত মিস এবং অন্যান্য শিক্ষার্থীকে আসসালামু আলাইকুম। আমার পরে প্রেজেন্টেশন নিয়ে আসছে সাদিয়া। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ রাজ্যের কাছ থেকে নির্বাচন কমিশনের ধারণা জানলাম, এখন নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে জানবো। এই সম্পর্কে জানার আগে আরো কিছু কথা জেনে নিই। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে 119A নির্বাচন কমিশনের দায়িত্ব বা কাজ বর্ণিত আছে, যেখানে কিনা নির্বাচন কমিশনের প্রধান কাজ বা দায়িত্ব হলো জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন পরিচালনা করা, এবং এই কাজটিকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আরো যতগুলো কাজ করতে হবে সে সবগুলি সম্পাদন করা। তো বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন হয়েছে সেখানে নির্বাচন কমিশনের কাজ মোট 11টি উল্লিখিত আছে। তো চলুন আমরা এগুলো জেনে নিই। 1, ভোটের তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, অর্থাৎ ভোটদান করতে পারবে এমন নাগরিকদের নামে তালিকা তৈরি করা ও এর পাশাপাশি সাম্প্রতিকতম এই তথ্য তালিকা সংযোজন বা নিষ্কাশন করা। এখন ক্লিয়ার হয়নি তাই না? এই হালনাগাদকরণ ওয়ার্ডটা অনেক অস্পষ্ট, তাই একটু স্পষ্ট করে দিচ্ছি। হালনাগাদকরণ মানে হচ্ছে আপডেট করা, অর্থাৎ যে বছর নির্বাচনটা হবে সেই বছর যারা নতুন ভোটার হবে তাদের নামটা হচ্ছে লিস্টে অ্যাড করে দেওয়া, আর যারা হচ্ছে মৃত্যুবরণ বা আরো অন্যান্য কারণে এই তালিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের নামটা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া। আশা করি এটা বুঝতে পেরেছে। এখন আমি 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা। আমরা জানি বাংলাদেশের যত নির্বাচনই হোক না কেন সবগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, 1 প্রত্যক্ষ ও 2 পরোক্ষ। তো এরকম প্রত্যক্ষ ও পরোক্ষ সেটা যে নির্বাচনই হোক না কেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন কিংবা সিটি কর্পোরেশন, এই সবকিছু কিন্তু নির্বাচন কমিশনের দ্বারাই পরিচালিত হবে। 3 চলে যাচ্ছি আমি, নির্বাচনের প্রতীক বরাদ্দ করা। নির্বাচনের প্রতীকটা কি? নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দল বা স্বতন্ত্রভাবে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ তাদেরকে যাতে চেনা যায় এবং তাদেরকে নির্ধারণ করার জন্য প্রযোজ্য আলাদা আলাদা প্রতীক নির্ধারণ করা হয়, এবং সেই প্রতীকটাও আমাদের এই নির্বাচন কমিশনই নির্ধারণ করে দেয়। 4, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। প্রতিনিধি নির্বাচনের জন্য প্রদেশকে কয়েকটি এলাকায় বিভক্ত করতে হবে। যখন প্রদেশটি কয়েকটি এলাকায় বিভক্ত হয়ে যাবে তখন দেখা যাবে এক এলাকার ভোটে অন্য এলাকায় গিয়ে ভোট দিতে পারছে না, এবং যে প্রার্থী থাকবে সেও বুঝে নেবে যে সে কতটুকু জায়গা জুড়ে নির্বাচন করবে। এতে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে, আর এই কাজটাও নির্বাচন কমিশন করবে। ওকে,
5 বাংলাদেশে ভোট কেন্দ্র স্থাপন করা, দেশে কোন কোন জায়গায় এবং কয়টি করে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে তার সুষমত বজায় রেখে নির্ধারণ স্থাপন করা এই কমিশনের কাজ। এখন এখানে সুষমত ওয়ার্ডটা কেন এলো, সুষমত মানে হচ্ছে ব্যালেন্স রেখে, অর্থাৎ একটা কেন্দ্রে 5টা ভোট কেন্দ্র স্থাপন হয়ে গেল, আরেকটা কেন্দ্রে 2টা, যেখানে 5টা হয়েছে সেখানে সুষ্ঠুভাবে হচ্ছে, যেখানে 2টা সেখানে অশান্তি দেখা যাচ্ছে। তো এভাবে হলে হবে না, যাতে সুষমত থাকে সেই ব্যাপারটা ভেবে চিনতে নির্ধারণ করবে। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছে। এখন আমি চলে যাচ্ছি 6 নির্বাচনী আচরণবিধি তৈরি। আচ্ছা, সবাই চায় সুষ্ঠু স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং সেই স্বার্থেই নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকদের কি ধরনের আচরণ করবে, তার কেমন বিহেভ করবে, তার একটা নীতিমালা প্রস্তুত করবে, আর ওই নীতিমালা প্রস্তুত করা এই কমিশনের কাজ, আর একেই বলে নির্বাচনী আচরণবিধি। ওকে, ব্যালট পেপার মুদ্রণ। এই যে সাথে আমরা ব্যালট পেপার মুদ্রণটা দেখছি, ব্যালট পেপারটা আসলে কি? ব্যালট পেপারটা মূলত কাজে লাগে গোপন ভোটদান নির্বাচনে, ঠিক আছে? এই গোপন ভোটদান ব্যবস্থায় প্রার্থীকে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণ এই ব্যালট পেপার ব্যবহার করে, অর্থাৎ গোপন ভোটদান ব্যবস্থায় গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে তাতে ভোট দেওয়া যায়, সেই জন্য এটা প্রস্তুত করতে হবে এবং সেটাও করবে নির্বাচন কমিশন। 8 ব্যালট বাক্স প্রস্তুত করা। ব্যালট পেপার নির্দিষ্ট বাক্সে ফেলার জন্য ব্যালট বাক্স প্রস্তুত করতে হবে, অর্থাৎ ভোট দেওয়ার পর নিজস্ব নিজের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দেওয়ার পর সেই ব্যালট পেপারটাকে ভাঁজ করে সেই ব্যালট বাক্সে ফেলতে হয়। 9 নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ করা। আমরা 6 পড়েছিলাম যে নির্বাচনী আচরণবিধি তৈরি। এখন এই যে নির্বাচনী আচরণবিধিটা তৈরি করবে, সেটা শুধু তৈরি করলে হবে না, সেটাকে যথাযথভাবে প্রয়োগও করতে হবে, এবং সেই যথাযথভাবে বাস্তবায়ন করাটাও নির্বাচন কমিশনের কাজ। 10 ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ। আচ্ছা, সবকিছু করার পর আমরা ফাইনালি কিন্তু নির্বাচনের দিন চলে এসেছি। নির্বাচনের দিন আমরা কি করব, জনগণের কাছে ভোট গ্রহণ করব এবং পরবর্তীতে গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করব, যেটা সবচেয়ে বেশি ভোট পাবে তাদের বিজয় ঘোষণা করা হবে। এখানে আমি আমরা বলতে নির্বাচন কমিশনকে বুঝিয়েছি। এবার আমি 11 চলে যাচ্ছি নির্বাচনী বিরোধী নিষ্পত্তি। যেহেতু নির্বাচনটা হয় অপোনেন্ট টিমে, অর্থাৎ বিরোধী দলের সাথে, তাই স্বাভাবিকভাবে এখানে ঝগড়া সংঘর্ষ বিবাদ হতেই পারে, কিন্তু এগুলোকে সামনে এগিয়ে যেতে দেওয়া যাবে না, একে কিন্তু সমাধান করতে হবে, আটকে রাখতে হবে, না হলে হত্যা মারামারি কাটাকাটি থেকে আরো অনেক জঘন্য জঘন্য অপরাধ হতে পারে। তো নির্বাচন কমিশন সে ঝগড়া সংঘর্ষ সমাধান করবে, তাও আইনের দৃষ্টিতে সেগুলো নিষ্পন্ন করবে। ওকে, এই সকল দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে, কোনো কর্তৃপক্ষের আন্ডারে সে থাকবে না, এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবে, যে সংবিধানটা সে প্রণয়ন করেছে এটার এবং আইনের অধীন থেকে সে এই কাজগুলো করবে, এবং নির্বাচন কমিশনের এই দায়িত্বে সহায়তা করা সকল কর্তৃপক্ষের দায়িত্ব এবং জনগণ ও প্রার্থী সহ সকলের দায়িত্ব তাদেরকে সাহায্য করা, তাহলে একমাত্র সুষ্ঠু স্বাভাবিক সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। তো আজ আর কথা বলবো না, আমি এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমার পরবর্তী বক্তা জাহিদকে নির্বাচনী এলাকা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাদিয়া। এ পর্যন্ত আমরা শুনেছি নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে। এখন আমরা বাংলাদেশের নির্বাচনী এলাকা সম্পর্কে জানব। নির্বাচন কমিশনই নির্বাচনী এলাকা নির্ধারণ করে। প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করে। এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয়। বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়। যেমন জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। একইভাবে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের স্বশ সীমারেখাকে আলাদা আলাদা নির্বাচনের এলাকা হিসেবে ধরা হয়। কিন্তু এক এলাকার ভোটার কখনো অন্য এলাকায় ভোট দিতে পারবে না, এমনকি নির্বাচন পরিচালনা ও এবং নির্বাচনী ফলাফল ঘোষণাও এলাকা ভিত্তিক হয়ে থাকে। আমার বক্তব্য এতটুকুই। এরপর আমি ফাহিম জামানকে নির্বাচনী আচরণবিধি বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জাহিদকে। এখন ধন্যবাদ জাহিদকে নির্বাচনী এলাকা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এখন আমি আমার নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখছি। নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা। নির্বাচন চলাকালীন সময় সকল নাগরিককে যাতে নিরাপত্তা দেওয়া যায় ও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য নির্বাচন কমিশন কর্তৃক কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়। সেই নিয়ম কানুনকেই বলে নির্বাচনী আচরণবিধি।
নির্বাচনী আচরণবিধি এর কারণে গুরুত্বপূর্ণ, যাতে কোনো রাজনৈতিক দলের সদস্য সেই রাজনৈতিক দলের প্রভাব প্রতিষ্ঠা করতে না পারে সেই এলাকায় প্রত্যেক দল রাজনৈতিক দলের সদস্যকে এই আইন মানতে বাধ্য করা হয়। যে আচরণবিধি গুলো নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে সেই আচরণবিধি গুলো হলো, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না, দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না, কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না, কিন্তু রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড ঝোলানো যাবে নির্বাচনী প্রচারণার জন্য। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না, কারণ সেখানে অনেক লোক সমাগম হতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। মোটরসাইকেলে বা অন্য কোনো যানবাহনে মিছিল করা যাবে না, কারণ সেখানে সংঘর্ষ হতে পারে এবং অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার খাদ্য পানি পরিবেশন করা যাবে না এবং এ দ্বারা তাদের আকৃষ্ট করা যাবে না। নির্বাচন আচরণবিধি তৈরি করার মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জনগণের কাছে দেওয়া, যাতে করে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয় আর জনগণ এই বিধিগুলো মানতে বাধ্য থাকবে, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে একজন যোগ্য প্রতিনিধির গুরুত্ব অপরিসীম আর নির্বাচনের মাধ্যমে এটি সঠিকভাবে করা যায়। যে দল বা ব্যক্তি এই বিধিগুলো মানে না তাদেরকে বাতিল ঘোষণা করা হয়। এর জন্য যে যদি প্রথম ধাপ অর্থাৎ নির্বাচনের নিয়ম ভঙ্গ করে তারা, তাহলে পরে অবশ্যই তারা অনেক নিয়ম ভঙ্গ করতে পারে এবং অরাজকতা করতে পারে। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। এখন আমি সামিহাকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী বিষয়ে ভোটাধিকারের যোগ্যতা সম্পর্কে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ ফাইনকে। এই পর্যন্ত আমরা নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জেনেছি। এবার আমি আপনাদেরকে ভোটাধিকারের যোগ্যতা সম্পর্কে কিছু ধারণা দিতে চলেছি। প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের ভোট দেওয়ার জন্য কিছু শর্ত মানা লাগে এবং কিছু যোগ্যতা থাকা লাগে। এই সকল যোগ্যতাকে ভোটাধিকার যোগ্যতা বলে। বাংলাদেশ সহ যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নির্বাচনে ভোটার হওয়ার জন্য নাগরিকের এই সকল যোগ্যতা থাকা লাগে। এই সকল যোগ্যতাগুলো হলো, প্রথম পয়েন্ট, বাংলাদেশের নাগরিক হতে হবে। সুতরাং আমরা জেনে নিলাম যে বাংলাদেশের নাগরিক না হলে ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্ট, 18 বছর বা তার বেশি বয়সী হতে হবে। আমরা জানি 18 বছর বয়স হলে একজন নাগরিক, একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। সুতরাং 18 বছর বয়সের কম বয়স্ক কাউকে ভোট দিতে দেওয়া হবে না, কারণ প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। তৃতীয় পয়েন্ট, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। আমরা জানি বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়। এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারবে না। অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়নি এমন নাগরিক হতে হবে। চলুন এবার আমরা জেনে নিই অপ্রকৃতিস্থ ও দেউলিয়া অর্থ কি। অপ্রকৃতিস্থ হলো মানসিক ভারসাম্যহীন এবং দেউলিয়া অর্থ হলো যাযাবর। সুতরাং আমরা বলতে পারি যে মানসিক ভারসাম্যহীন ও যাযাবর কাউকে ভোট দিতে দেওয়া যাবে না। এই সকল যোগ্যতাগুলো যে কোনো কোনো একটি অভাব থাকলে ভোটার হওয়া যাবে না। সুতরাং একজন ভোটারের জন্য এই সকল যোগ্যতা থাকা অত্যন্ত প্রয়োজন। ভোটদান আমাদের রাজনৈতিক অধিকার। আমরা ভোটদানের যোগ্যতা সম্পর্কে জানলে এবং সঠিক নিয়ম মেনে ভোটদান করব। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি সাফায়েত হককে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সামিহাকে। এখন এতক্ষণ আমরা ভোটার বলি দেউলিয়া মানে যাযাবর, ঠিক আছে, তবে এখানে দেউলিয়া মানে বোঝাচ্ছে ধরো কোন একজন মানুষ তার বিজনেস আছে, কিন্তু কোনো কারণে ধরো তার কোনো কারণে বিজনেস মার খেয়ে গেল, একেবারে টাকা পয়সা শেষ, সে ধরো ঋণের টাকা পরিশোধ করতে পারলো না, এরকম মানুষকে তখন ব্যাংক থেকে দেউলিয়া ঘোষণা করা হয়। ঠিক আছে, দেউলিয়া মানে হচ্ছে তার কোনো টাকা পয়সা নেই, মানে একেবারে বিজনেস নেই তার, বুঝতে পেরেছো? ওই ব্যাপারটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সাফাই, বলো। ধন্যবাদ সামিয়াকে। এতক্ষণ আমরা ভোটাধিকারের যোগ্যতা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ভোটদান পদ্ধতি সম্পর্কে। ভোটাধিকার আধুনিক রাষ্ট্রের একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার, তাই আমাদের ভোটদান পদ্ধতি সম্পর্কেও জানতে হবে। ভোটদান পদ্ধতি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি, এ পদ্ধতিতে সরাসরি হাত তুলে কিংবা ধ্বনি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। এক্ষেত্রে আমরা সাথে সাথে নির্বাচনের ফলাফল জানতে পারি। অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পেপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে এই ব্যালট পেপার গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এখানে উল্লেখ্য যে আমাদের দেশ সহ অনেক দেশেই গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের দেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন সমূহ, যেমন জাতীয় সংসদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন সহ অধিকাংশ নির্বাচনই গোপন ভোটদান পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। তাই আমরা বলতে পারি যে
গোপন ভোটদান পদ্ধতি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদ্ধতি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি পরবর্তী বক্তব্যের জন্য মেহজাবিন আলম সারাকে আমন্ত্রণ করছি। ধন্যবাদ। এতক্ষণ আমরা সাফায়েতের কাছে শুনেছি ভোটদান পদ্ধতি সম্পর্কে। এখন কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব। ভোটারদের ভোটের একজন প্রার্থী অপরজনের চেয়ে বেশি ভোট পাওয়ার চেষ্টা করে থাকে, একেই আমরা বলতে পারি প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নাগরিকের একটি রাজনৈতিক অধিকার, তবে কোনো নাগরিক চাইলেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তাকে কিছু শর্ত পালন করতে হবে। যে সকল শর্ত পূরণ সাপেক্ষে কোনো নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, আমরা এখন সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। যে কোনো ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে উক্ত রাজনৈতিক দলটির অনুমোদন প্রয়োজন, তবে কেউ চাইলে নির্দলীয় ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন। বাংলাদেশের নাগরিক ব্যতীত অন্য কেউ বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। 3 নম্বর শর্ত হচ্ছে প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কমিশনার পদে নির্বাচিত হতে হলে সর্বনিম্ন 25 বছর বয়সের অধিকারী হতে হবে। ঠিক তেমনি প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়সও 25, তবে রাষ্ট্রপতির ক্ষেত্রে এই বয়স 35 বছর। নির্দিষ্ট বয়সের চেয়ে কম বয়সের অধিকারী কাউকে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হবে না, কেননা নির্বাচিত হওয়ার পর বয়স কম হওয়ায় দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার অভাবে তার কাজ সঠিকভাবে পালন করতে না পারার আশঙ্কা থাকে। অপ্রকৃতস্থ অর্থাৎ মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি এবং রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে না। 5 নম্বর শর্ত, সরকারি চাকরিতে কর্মরত কেউ বাংলাদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় ভোটদান করতে পারলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি তাকে দেওয়া হবে না। এতক্ষণ আমরা শুনেছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার শর্তগুলো নিয়ে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্থানীয় জাতীয় সব পর্যায়ে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিবেন। এই মনোনয়নপত্র প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন এবং নির্দিষ্ট দিনটিও নির্বাচন কমিশন ঠিক করে দিবে। তারপর নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করবে। যারা নির্দিষ্ট শর্তগুলো অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যে শর্তগুলো বেঁধে দেওয়া হয়েছে সেগুলো পালন করতে পারবে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হবে এবং নির্বাচন কমিশন প্রার্থীদেরকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিবে। তারপর নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য একটি দিন ঠিক করবে এবং সেই নির্ধারিত দিনে ওই নির্বাচিত এলাকার ভোটাররা নির্বাচন কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোটদান করবে। তারপর ভোট গণনা করা হবে। যে প্রার্থীর পক্ষে ভোটাররা সবচেয়ে বেশি ভোট দান করবেন নির্বাচন কমিশন তাকেই চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করবে। এভাবে বাংলাদেশে একটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এ পর্যন্তই ছিল আমার বক্তব্য। এখন আমরা চলে যাচ্ছি পরিচয় পর্বে। সেজন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জাইদকে। সম্মানিত শিক্ষক ও সতীর্থ বৃন্দ, আমরা আমাদের উপস্থাপনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এ পর্যায়ে আমরা আমাদের দলের সদস্য বৃন্দদের সাথে সকলের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের দলের সদস্য বৃন্দরা হচ্ছেন জারিফ হাসনাত, সাফায়াত হক, শোয়েব হাসান, রুকাইয়া ইসলাম, আফিফা আব্বাস, মেহজাবিন আলম, মিরাজ ইসলাম, নাহিয়ান তাহেরা, ফাহমিদা খানম, সাদিয়া হোসেন, শেখ ফাহিম জামান, মোহাম্মদ রৌনক জামান, দারদা নবী, সামিহা আহসান এবং আমি জাইদুল সাই। এর মধ্যে উপস্থাপনার কাজটি করেছে সাফায়াত হক, শোয়েব হাসান, মেহজামিন আলম, সাদিয়া হোসেন, শেখ ফাহিম জামান, সামিহা আহসান ও জাইদুল সাই। এবং পাওয়ার প্রেজেন্টেশন তৈরির কাজটি করেছেন জারিফ হাসনাত, ফাহমিদা খানম এবং জাইদুল সাই, এবং বাকিরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এই বলে আমি আমাদের উপস্থাপনা শেষ করছি। আশা করি আমাদের উপস্থাপনা সকলের ভালো লেগেছে।
উপস্থাপনার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ, তুমি এখন রেকর্ডিংটা বন্ধ করে হোস্ট রিনিউ করে